ইউক্রেনের পূর্ব অঞ্চলে রুশ বাহিনীর ব্যাপক হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ওডেসায় রাশিয়ার চার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। পশ্চিম তীরে আরো 4,000 বসতি গড়তে যাচ্ছে ইসরায়েল। আরো থাকছে শ্রীলঙ্কায় দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা, বিধিনিষেধ উপেক্ষা করে বিক্ষোভ। ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিত দাবি রুশ মুখপাত্রের। প্রায় 50 টন ওজনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন রাশিয়ার, লন্ডন বা নিউ ইয়র্কে আঘাত হানতে সক্ষম। মারিউপোলে ইস্পাত কারখানা থেকে সব বেসামরিক নাগরিক উদ্ধার। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইউক্রেনের যুদ্ধের যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ত, অভিযোগ রুশ জ্যেষ্ঠ আইন প্রণেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর ব্যাপক হামলা। ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার মুহুর্মুহুর হামলা খেপে উঠে খারকিভ, ওডেসা, দোনেৎস্ক শহর। খবর বার্তা সংস্থা রয়টার্সের, উত্তর পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর খারকিভের কাছাকাছি এলাকায় তিনটি সেতু উড়িয়ে দিয়েছে পুতিন বাহিনী। যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় দেশগুলোর পাঠানো সামরিক সরঞ্জামের একটি বড় মজবুত ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে অঞ্চলটিকে পাল্টা হামলা দাবি করেছে ইউক্রেনের সেনারা। খারকিভে রুশ ঘাঁটি লক্ষ্য করে গোলা ছুড়ে তারা। রুশ বাহিনীর কাছ থেকে একটি গ্রামের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি তাদের। দোনেৎস্কের পূর্বাঞ্চলে শহর বাখমুতে হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন। বিধ্বস্ত হয় শহরটি। শনিবার ওডেসায় 6টি মিসাইল ছুড়েছে পুতিন বাহিনী। বান্দর নগরীতে 18টি সামরিক স্থাপনায় টার্গেট করা হয়। ওডেসায় রাশিয়ার 4 ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের দক্ষিণ বন্দর নগরী ওডেসায় 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন আঞ্চলিক সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে। শনিবার সিএনএন এর লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী অপারেশনাল কমান্ডার বলেছে, শত্রুরা শুধুমাত্র এই অঞ্চলে অবকাঠামো ধ্বংসই না, বেসামরিক জনগণের উপর মানবিক চাপ অব্যাহত রেখেছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 73 দিনের মতো চলছে দেশ দুটির মধ্যে বিষদ সংঘাত। এতে দুই পক্ষে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্দী এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। সূত্র পাস টুডে। পশ্চিম তীরে আরো 4,000 বসতি গড়তে যাচ্ছে ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে আরো 4,000 অবৈধ বসতি নির্মাণ করতে যাচ্ছে ইসরায়েল। আগামী সপ্তাহে দেশটির সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর এই ঘোষণা দিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংকেত 12টি আঞ্চলিক সম্প্রদায় নিজ ভূখণ্ড হারানোর আতঙ্কে ফিলিস্তিনিরা। খবর আল জাজিরার। খবরে বলা হয়, পশ্চিম তীরের বিস্তীর্ণ চরমভূমি শিগগিরই দখলে নিচ্ছে ইসরায়েল। বানানো হবে ইহুদি সেনা বাহিনীর মহড়া এবং প্রশিক্ষণ কেন্দ্র। সিদ্ধান্তটির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছিল 12টি সম্প্রদায়। আবার সুপ্রিম কোর্টের রায় ধাপে ধোপে টিকতে না সেই আবেদন। মাসাফের ইয়াত্তা পরিষদের প্রধান নিদার ইউনিস বলেন, সুপ্রিম কোর্ট রায় ঘোষণার 2 সপ্তাহ আগেই ইসরায়েলি সেনাদের আনাগোনা বেড়েছে। পশ্চিমাঞ্চলে তল্লাশি চৌকি বসানো হয়েছে। গেল কয়েকদিনে শিক্ষকদের বহনকারী 4টি গাড়ি তারা বাজেয়াপ্ত করেছে, এমনকি বন্দী করেছেন শিক্ষকরাও। তাতে গোটা এলাকা শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বোঝাই যাচ্ছে ইসরায়েলিদের পক্ষে আদালতের সিদ্ধান্ত। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিত, পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলে আরো 4,000 বসতি নির্মাণের অনুমতি দেওয়া হবে, যা ব্যান্ডেড প্রশাসন ক্ষমতা গ্রহণের পর সর্বোচ্চ। তাতে শঙ্কিত সেখানে বসবাসরত ফিলিস্তিনিরা। পশ্চিম তীরের এক বাসিন্দা বলেন, আমার 14টি সন্তান যারা সবাই জিনোভা সম্প্রদায়ের একমাত্র স্কুলে লেখাপড়া করছে। আমার পরিবার কখনই বাইরে কোথাও যায়নি। আদালত ভূখণ্ড ছাড়া নির্দেশ দিলে কোথায় যাব। আরেকজন বলেন, কোনো বিকল্প পথ নেই, বর্বর ইসরায়েলি সরকার কোনোভাবেই আমাকে উৎখাত করতে পারবে না। প্রাণ মারলেও এখানে কবর দিতে হবে মরদেহ, কারণ এই ভূখণ্ড আমাদের। পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের 250 বসতিতে বসবাস করেন 6,000 থেকে 7,000 ইহুদি। পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের 250 বসতিতে বসবাস করেন 6,000 থেকে 7,000 ইহুদি।
গেল সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দু দফায় নিশ্চিত করে 3,988টি ঘরবাড়ি তৈরির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কায় দ্বিতীয় দফায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা, বিধিনিষেধ উপেক্ষা করে বিক্ষোভ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তাদের কার্যালয়ের বাহিরে বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে অংশ নেয় কয়েকজন পতাকা ছেড়ে জরুরি অবস্থার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের প্রতি কি শেষকৃত অনুষ্ঠানের আয়োজন করেছেন। শ্রীলঙ্কার সর্বশেষ যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আগে জরুরি অবস্থার প্রেসিডেন্টকে সেনা মোতায়েনের মতো বৃহত্তর ক্ষমতা দেওয়া হয়েছিল। এছাড়া বিনা অভিযোগে যে কোনো ব্যক্তিকে আটক বা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার ক্ষমতাও দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার চলমান সংকটের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দায়ী করে তাদের পদত্যাগের দাবিতে শুক্রবার পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। দেশটি জুড়ে ধর্মঘট, ব্যাপক বিক্ষোভের মধ্যে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের জরুরি অবস্থা জারি করেন। ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দেশটির 5 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জরুরি অবস্থা চলছে। আর পুরো সংকটের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দায়ী করেছে বিক্ষোভকারীরা। দেশটি জুড়ে ধর্মঘট, ব্যাপক বিক্ষোভের মধ্যে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে জরুরি অবস্থা জারি করেন। ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দেশটির 5 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জরুরি অবস্থা চলছে। আর পুরো সংকটের জন্য প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে দায়ী করেছে বিপক্ষকারীরা। সূত্র 5 টুডে। ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিতের দাবি রুশ মুখপাত্রের। শুক্রবার দিবাগত রাত্রে ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ। এছাড়া 3টি চটকা ইউ মিসাইল ও 9টি স্পেস মিসাইল ও ধ্বংসের দাবি এ তালিকায় রয়েছে। খবর দ্য মস্কো টাইমসের শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের ড্রোন ধ্বংসের তথ্য জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয় নাম না জানা এই ড্রোনগুলো, আর ইজিয়াম ও খারকভ শহরে ধ্বংস করা হয় টস্কা ইউ মিসাইল ও স্পেস মিসাইলগুলো। তিনি আরো জানিয়েছেন, শুক্রবার রাতে ইউক্রেনের 240টি সামরিক লক্ষ্যবস্তুকে আঘাত হানিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আর্টিলারি বাহিনী, সেখানে ইউক্রেনের সেনাবাহিনী 44টি কমান্ডো পোস্ট এবং 196টি সামরিক পয়েন্ট এবং ইউক্রেন সেনা সামরিক সরঞ্জাম স্থাপনা ধ্বংস করেছে বলে জানান এ রুশ মুখপাত্র। প্রসঙ্গত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে পর্যন্ত 152টি ইউক্রেন যুদ্ধ বিমান, 112টি হেলিকপ্টার এবং 762টি নাম না জানা ড্রোন, 295টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়াও 2,895টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়াজান, 333টি মাল্টিপল রকেট লঞ্চার এবং 1,364টি ফিল্ড আর্টিলারি মর্টার এবং 2,716টি সামরিক যান ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। প্রায় 50 টন ওজনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন রাশিয়া, লন্ডন বা নিউ ইয়র্কে আঘাতে সক্ষম। মস্কোর রেড স্কোয়ারে মহড়া দিল তাপভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন গা শিহরিত হওয়ার মতো সতর্কবার্তা দিচ্ছেন, তখন এই সভাসের মহড়া যে কাউকে ভাবিয়ে তুলবে। সোমবার বিজয় দিবসে প্যারেড উদযাপন প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া। সময় সামনে রেখে বিশ্ববাসীকে RS-24 ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শনিবার প্যারেড করেছে রেড স্কোয়ারে। এই ক্ষেপণাস্ত্রটি একই সঙ্গে বহন করতে প্রায় 10টি পারমাণবিক অস্ত্র সক্ষম। আন্তঃমহাদেশীয় এই অস্ত্রটি ওজন 49.6 টন, ঘন্টায় 24,500 কিলোমিটার বেগে ছুটতে পারে তা, আর পাল্লা 12,000 কিলোমিটার। এর অর্থ হলো উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র লন্ডন বা নিউ ইয়র্কে আঘাত হানতে সক্ষম হবে। 16 চাকা বিশিষ্ট একটি যানে করে যা রিহার্সালের অংশ নেয়, এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে আরো বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসির জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনকে বার্ষিক ভিত্তিতে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া। এবছর সোমবার এই দিনটি পালন করা হয়। এ সময় ইউক্রেন যুদ্ধে বড়
বিজয় দাবি করতে পারেন পুতিন। একই সঙ্গে যুদ্ধ বিধ্বংস ইউক্রেনের হামলা বৃদ্ধির আশঙ্কা করেছেন যোদ্ধারা। শনিবারে রিহার্সেলে অংশ নেয় বেশ কিছু ইস্কিন্দার এম ক্ষেপণাস্ত্র। এতে অংশ নেয় বেশ কিছু টক ব্রিগেড তরুণ সেনাও সার্ভিসম্যান। তারা রাশিয়ার পতাকা তুলিয়ে স্যালুট দিয়ে চলে যান। এ সময় তারা ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন। ইংরেজি অক্ষর জেড আকার তৈরি করে উড়ে যান 8টি মিড-29 যুদ্ধ বিমান। এর মধ্যে দিয়ে ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান প্রকাশ করতে চেয়েছেন পুতিন। মারিউপোলের ইস্পাত কারখানা থেকে সব বেসামরিক নাগরিককে উদ্ধার। ইউক্রেনের মারিউপোল শহরে একটি ইস্পাত কারখানা আটকে পড়া সব বেসামরিক নারী শিশু বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। দেশটির উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছে মারিউপোল মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে একই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন মারিউপোলের আজবিস্টিল প্ল্যান্ট থেকে 300 জনের বেশি বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ধাপে এবার সেখান থেকে আরও অনেক লোক সেনাদের উদ্ধার করার পরিকল্পনার কথা বলা হচ্ছে, তবে তা অনেক কঠিন হবে বলে মনে করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রুশ হামলার শুরুর পর থেকে প্রায় 2 মাস অবরুদ্ধ মারিউপোল আটকে ছিল ইউক্রেনের অনেক নাগরিক। অবশেষে আশ্রয় কেন্দ্র হিসেবে শহরের আজোভস্টিল প্ল্যান্টে আত্মগোপন করে নারী শিশু এবং বৃদ্ধ সহ কয়েকশো যোদ্ধা পুরো শহর নিয়ন্ত্রণে নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনও ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। তবে শেষ পর্যায়ে জাতিসংঘ আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতা ওই ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকদের বের করে নেওয়ার সুযোগ দেয় রাশিয়া। শনিবার সেখান থেকে 300+ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর আগে আলাদা এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন মারিউপোল ইস্পাত কারখানা আটকে পড়া সেনাদের উদ্ধারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, তবে তাদের হত্যা করা হলে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনায় স্থগিত করার হুঁশিয়ারি দেন জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত অভিযোগ রুশ জ্যেষ্ঠ আইন প্রণেতার। রাশিয়ার জ্যেষ্ঠ একজন আইন প্রণেতা অভিযোগ করেছেন ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে। ভিয়াসেস্লাভ ভোলোদিন নামে রুশ ওই আইন প্রণেতার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অভিযান সমন্বয় করেছে, এটা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের সমান বলে তার অভিযোগ। নিজের টেলিগ্রাম চ্যানেলে রুশ আইন প্রণেতা বলেন, বস্তুত পক্ষে রুশ যুক্তরাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক অভিযানের সমন্বয় এবং উদ্দীপকের ভূমিকা পালন করছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রুশ সেনাদের প্রতিরোধ ইউক্রেন ভারী অস্ত্র দিয়ে সহায়তা করছে। পশ্চিমা সমরাস্ত্র সহায়তায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলছে, ফলে কিভ দখলে ব্যর্থ হয়েছে রাশিয়া। রুশ বাহিনী এবং পূর্ব ইউক্রেনে মনোযোগ দিচ্ছে, কিন্তু সেখানেও তারা ইউক্রেনীয় সেনাদের শক্ত প্রতিরোধ মুখে গড়ে তুলছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলি ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ত হবে না বলে একাধিকবার অবস্থান পরিষ্কার করেছে সূত্র আল জাজিরা।